Satu tahun. Satu tahun. Dengan apa company sini nama? Warehouse. So dalam you punya pas kerja kena buat tulis warehouse. Warehouse. Tapi kat sini bukan tu nama. You tahu salah guna pas ke? Siapa buat you punya pas kerja? Saya bos. Bos buat? Yeah. Kenapa you tak pakai baju kunci ni? Ini lain arah itu. Saya punya agensi nama you kerja sini berapa lama? Sini satu tahun. Satu tahun? Dengan apa company sini nama? You tahu salah guna pas ke? Siapa buat you punya pas kerja? দুশমাত ভিউয়ার্স আমার পাশে স্ক্রিনে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝবেন বর্তমান এই সময় বৈধ প্রবাসী তথা ভিসা পাসপোর্ট থাকা অবস্থায় ইমিগ্রেশন বৈধ প্রবাসীদেরকে কেমনে গ্রেফতার করতেছে তাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর অবশ্যই আপনাকে সতর্কতার সাথে বর্তমান এই সময় মালয়েশিয়াতে বসবাস করতে হবে তা না হলে কিন্তু আপনার হাতে পাসপোর্ট রয়েছে ভিসা রয়েছে মেয়াদযুক্ত ভিসা থাকা অবস্থায় কিন্তু আপনাকে ইমিগ্রেশন গ্রেফতার করবে প্রবাস টিভিতে আপনাকে স্বাগতম আমাদের সেবাসমূহ পাসপোর্ট রিনিউ করা পৃথিবীর যে কোনো রুটে যে কোনো দেশে টিকিট প্রসেসিং ট্রাভেল পাস স্পেশাল পাস ইমার্জেন্সি দেশে পাঠানো ইমিগ্রেশন থেকে পাসপোর্ট চেক ব্ল্যাকলিস্ট এবং লারিকেল চেক করা স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা প্রসেসিং করা হোটেল বুকিং করা মেডিকেল বা প্রমিমা প্রসেসিং করা এবং প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করে থাকি তাই তো এখন এই প্রবাস টিভির স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এই সময় মালয়েশিয়াতে আমরা বসবাস করতেছি আমরা দেখতেছি বর্তমান এই সময় মালয়েশিয়ার সিচুয়েশন একেবারে খারাপ বললেই চলে প্রতিনিয়ত প্রবাসী ভাইরা বাসা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে জোপ জাপে বনে জঙ্গলে বসবাস করতেছে শুধুমাত্র নিরাপত্তার জন্য অনেক প্রবাসী ভাই মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট করছেন এখনও ভিসা পাচ্ছে না শুধুমাত্র নিকৃষ্ট কিছু এজেন্সির কারণে তাদের গাফলতির কারণে কিন্তু ওই সমস্ত প্রবাসী ভাইরা এখনও ভিসা পাচ্ছে না আর অনেক প্রবাসী ভাই এখনও বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেনি আর অপরদিকে অনেক প্রবাসী ভাই যে মেডিকেলে আনফিট বা ফিঙ্গারপ্রিন্ট তলাক এসেছে ভিসা পাচ্ছে না ওই সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এই সময় মালয়েশিয়াতে চরম বিপাকে বসবাস করতেছে বর্তমান এই সময় যে আমরা দেখতেছি ইমিগ্রেশন অফিসের মধ্যে বৈধ প্রবাসীদেরকেও আটক করতেছে অবৈধদের সাথে সাথে যেখানে কিনা ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনার হাতে পাসপোর্ট রয়েছে মেয়াদযুক্ত এবং কি আপনার হাতে যে একটি মেয়াদযুক্ত ভিসা রয়েছে তারপরে ইমিগ্রেশন গ্রেপ্তার করতেছে শুধুমাত্র সালা গুনা পাস তথা গির্জা সালার কারণে আপনার যে কোম্পানি রয়েছে ভিসার মধ্যে যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির আন্ডারে আপনি কাজ না করে আপনি কাজ করতেছেন অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন তথা আপনার কোম্পানি ব্যতীত শুধুমাত্র এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ করতেছেন অথবা কোম্পানির মাধ্যমে ভিসা রিনিউ করেছেন ওই জায়গাতে কাজ না করে অন্য কোম্পানির আন্ডারে গিয়ে কাজ করতেছেন বর্তমান সময় আমরা দেখতেছি ম্যাক্সিমাম প্রবাসী ভাই মালয়েশিয়াতে আমরা যে এজেন্সির আন্ডারে ভিসা রিনিউ করতেছি অন্য কোথাও গিয়ে কাজ করতেছি নর্মালি এটা মেজরিটি আমরা যে প্রবাসী ভাই করতেছি তো সেক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যেহেতু আমরা দেখতেছি ইমিগ্রেশন গ্রেপ্তার করতেছে ভিসা থাকা সত্ত্বেও তো যে সমস্ত প্রবাসী ভাইরা আমরা বর্তমান সময় অন্য জায়গাতে কাজ করতেছি আমাদেরকে যা করতে হবে কোম্পানির সাথে এবং কি আমাদের যে ভিসা পাবে যেখানে যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির সাথে বর্তমান কাজের সাথে যেখানে কাজ করতেছি ওই কোম্পানি বা উভয় বসের সাথে একটি অ্যাগ্রিমেন্ট তথা চুক্তি করে রাখতে হবে যেখানে উল্লেখ করা থাকবে যে আপনার যে ভিসা পারমিটের বস মালিকের সাময়িকের জন্য আপনাকে ওই কোম্পানি পাঠিয়েছে তাদের কোম্পানিতে কাজ না থাকার কারণে সামান তারা পাঠিয়েছে এখানে এবং কি উভয় সাইন সিল সাইন থাকবে অ্যাগ্রিমেন্ট থাকবে এই মাসের এই তারিখ থেকে পাবে এবং কি লাইসেন্স নাম্বার সরকার থাকতে হবে তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিসের সময় আপনার পাসপোর্টের সাথে সাথে অ্যাগ্রিমেন্ট পেপারটি পেলে কিন্তু আপনি রেহাই পাবেন তার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাকে সালাগুনা পাসে পেয়েছে ইমিগ্রেশন ব্যালিড পাসপোর্ট বিষয় রয়েছে তো আমার কী হবে যদি আপনার কোম্পানি ইমিগ্রেশন থেকে আপনাকে নিয়ে না আসে তাহলে কিন্তু আপনাকে ভিসাটি আপনার ক্যান্সেল করে একটা সিল দিবে ভিসাটি চপ দিয়ে ক্যান্সেল করে আপনার দেশে পাঠিয়ে দিবে যদি কোম্পানি আপনাকে না নিয়ে আসে তাহলে আমাদের ক্ষতি আমরাই করতেছে আমরা তাই তো সবসময় বলতেছি অবশ্যই আপনি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ করতেছেন বৈধভাবে লিগেল রয়েছেন একটু কেয়ারফুল থাকতে হবে অ্যাগ্রিমেন্ট করে রাখবেন আর অবশ্যই সবসময় কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে রাখবেন যোগাযোগ রাখবেন
যেখান থেকে সমস্যা হবে ওই জায়গা থেকে আপনি কোম্পানিকে ভয়েস করে রাখবেন, মোবাইলে সবসময় ব্যালেন্স রাখবেন, আপনার ভিসা কপি, পাসপোর্ট কপি, কোম্পানি নাম্বার, ফ্রেন্ড সার্কেল নাম্বার অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বাড়িতে ফ্যামিলিকে পাঠিয়ে রাখবেন। ইনকেস থেকে কোনো সমস্যা হলে ভয়েস কল করে রাখবেন, ভয়েস করে রাখবেন এবং কোম্পানির সাথে যেন ফুলবে যোগাযোগ করতে পারে, ফ্রেন্ড সার্কেল যোগাযোগ করতে পারে, আর ইজি হবে আপনাকে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো আমরা এসব বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। যে সমান্ত ভিউয়ার্স, অবশ্যই প্রবাসীর সাথে যুক্ত থাকবেন, আমরা চেষ্টা করি সম্পূর্ণ সত্য লিগেল এবং কি আপনাদেরকে সহায়কমূলক ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকার জন্য। তাই তো প্রবাস টিভির ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমাদের যেই ট্রাভেলস রয়েছে ট্রাভেলের পেজটিও অবশ্যই চোখ রাখবেন। আমরা প্রতিনিয়ত যেই আপনাদেরকে বিমান টিকিটের আপডেট দিয়ে আসতেছি। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হওয়ার ভিডিওতে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।